তো আপনার হাতে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে তারপরেই কিন্তু বাতিল হবে আপনার রেশন কার্ড একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে রেশন কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে কিন্তু আপনারও রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন রেশন কার্ডের কোন কাজটি সম্পূর্ণ না করলে আপনার রেশন কার্ড বাতিল হবে এবং সেই কাজটি আপনারা কিভাবে করবেন তো ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে বাতিল হতে পারে রেশন কার্ড এ মাসের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিন তো ডিটেলস দেখে নেব কোন কাজটি করতে বলা হচ্ছে এবং কোন কাজটি না করলে পরে আপনার বা আপনার পরিবারের যে রেশন কার্ড সে রেশন কার্ড বাতিল করা হতে পারে তো দেখতে পাচ্ছেন রেশন দুর্নীতি নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে বাম আমলে একাধিকবার এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা আসার পরেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে বাতিল হয়েছে বহু রেশন কার্ড আরও অনেক ভূ রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে এই পরিস্থিতিতে একত্রিশে অক্টোবরের মধ্যে কেওয়াইসি জমা দিতে হবে নির্দেশ দিয়েছে সরকার যদি এই নির্দেশিকা অমান্য করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে রেশন কার্ড চালু রাখতে হলে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করতেই হবে এছাড়া নির্দিষ্ট পরিমাণ আয় বা সম্পত্তির অধিকারী হলেও বাতিল হতে পারে রেশন কার্ড অর্থাৎ যদি আপনার আয় বেশি থাকে বা যদি আপনার সম্পত্তি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে শুধুমাত্র যারা রেশন পাওয়ার যোগ্য এবং যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় রাখা হচ্ছে বাকিদের বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার রেশন দুর্নীতি মূলত হয় ভুয়ো কার্ড এবং খাদ্যপরণের পরিমাণ নিয়ে অনেক অসাধু রেশন ডিলার ভুয়ো কার্ড দেখিয়ে খাদ্যপণ্য বাইরে বিক্রি করেন বলে অভিযোগ এবং অনেক সময় গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্যপণ্য দেওয়া হয় এটাও কিন্তু অভিযোগ রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সরকার রেশন কার্ডের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে যিনি বা যে ডিলারের কাছ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করেন সেখানে গিয়ে ই কেওয়াইসি জমা দিতে হবে তিনি যিনি এই নথি জমা দেবেন না তিনি কিন্তু এক নভেম্বর থেকে আর রেশন পাবেন না অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু যে করেই হোক আপনাকে রেশন দোকান থেকে বা বিডিও অফিস থেকে আপনাকে রেশন কার্ডের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে না হলে কিন্তু এক নভেম্বর থেকে আপনি আর সেই কার্ডে রকম রেশন সামগ্রী পাবেন না সংশ্লিষ্ট রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে সেক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়ার পরেই কিন্তু ফের চালু হবে আপনার রেশন কার্ড তো রেশন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তর রেশন ডিলারদের পাশাপাশি রেশন কার্ড ধারীদেরও নজর রাখা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জমির মালিক হলে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে না নিজস্ব বাড়ি ফ্ল্যাট গাড়ি ট্রাক্টর তারপরে আগ্নেয়াস্ত্র লাইসেন্স থাকলেও কিন্তু রেশন পাওয়া যাবে না এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ড জমা দিতে হবে অর্থাৎ স্যারেন্ডার করতে হবে তারা যদি সেটা না করেন তাহলে কিন্তু ব্যবস্থা নেবে সরকার করোনা অতিমারি এবং লকডাউনের সময় রেশন ব্যবস্থা সুবিধা পেয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ বিশেষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা উপকারী ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে সেই কারণেই রেশন ব্যবস্থা দুর্নীতি দূর করতে উদ্যোগী হয়েছে সরকার তো আশা করছি বুঝতেই পেরেছেন একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক বা ইকেওয়াইসি কমপ্লিট করাতে হবে রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক অনলাইন থেকে কীভাবে করতে হয় এই নিয়ে কিন্তু চার পাঁচটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন সম্পূর্ণ স্টেপ দেখানো আছে কীভাবে আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন অনলাইন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত দেখানো আছে তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ